সো আমরা যেটা কাল আগের দিন করতে করতে ইয়ে করেছিলাম সেটা সেটাকে একটু এক্সটেন্ড করি, কোথায় আছে ছবিটা বের করি, আমার মোবাইলে ইয়ে ছিল আনফর্চুনেটলি নেই আপাতত, ঠিক আছে দেখে নিই, ছবিটা নিয়ে নিতে হবে। আচ্ছা চলো স্টার্ট ড্রয়িং, যেটা আমাদের ম্যান্ডেটারি করি আমরা সবাই ইয়েতে। চলো এটা হচ্ছে কি, আগে আমরা করবো ইউনিটস, দেখে নেবো, চেক করে নেবো ইউনিটস ঠিক আছে কি না। অশোক ইউনিটস ঠিক আছে, তারপর করবো তোমার লিমিটস, LIMITS লিমিটস ঠিক আছে, লিমিটস লিমিটস 18 আর 12 ঠিক আছে, 0,0 এন্টার, 60,40 ঠিক আছে হয়ে গেছে। তারপর যেটা যেটা তারপর আমরা যেটা করতে যাচ্ছি ঠিক আছে, তারপর আমরা শুরু করছি যেটা, আচ্ছা ঠিক আছে শুরু করছি যেভাবে, আমরা একটু অন্য অ্যাপ্রোচে যাচ্ছি, তার আগে আমরা অর্থটাকে একটু অন করে রাখবো, অর্থ অন করে রেখে আমরা একটু ইয়ে করব। দেখো এখন কোনো ডাইমেনশন আসছে না, দেখতে পাচ্ছ কি কোনো ডাইমেনশন আসছে, কোনো ডাইমেনশন পাচ্ছ কি, কেন হচ্ছে, কেন হচ্ছে জিনিসটা, কেন হচ্ছে কেউ বলতে পারবে কেন হচ্ছে জিনিসটা, এরকম তো হওয়ার কথা ছিল না, এটা কোনো না কোনো কারণে হয়েছে, কি কারণ হতে পারে সেটা বলতে পারবে, এটা কেন হলো, যে অন্যদিন তো ডাইমেনশন দেখিয়ে দেয়, মনে করো ফার্স্ট পয়েন্ট এইখানে ও স্ন্যাপ, আমার ও স্ন্যাপে আমার সমস্যা হয়ে যাচ্ছিল ঠিক আছে, ও এই জিনিসটা যদি আসে, আমি আগের থেকে বলে দিই, এই জিনিসটা যদি আসে যে তোমার তোমার ইয়ে আসছে না, এটা আসছে না, ও স্ন্যাপ কিংবা স্ন্যাপ স্ন্যাপ টুল কাজ করছে না, স্ন্যাপ টুল কাজ করছে না কেন, সফটওয়্যারটা ওপেন হওয়ার পর একটু প্রত্যেকটা টুলকে অ্যাক্টিভেট করতে সময় দিতে হয়, তো সময়টা ও ইয়ে করতে পারেনি, সেজন্য এটা কাজ করছে না। এখন চলো দেখি, টোটাল লেন্থ কত দেওয়া আছে এখানে, উপর আছে 8.2 এন্টার ঠিক আছে, 8.2 আমি জাস্ট এটাকে জাস্ট একটা করার জন্য ইয়ে করছি, লেন্থটা নিচ্ছি, তারপর এখানে এর নিচে চলে আসব ও 8.2, তারপর চলে আসব 9.9 এন্টার, তারপর হচ্ছে গিয়ে তারপরে ডাইমেনশন সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, এটাকে নামাবো, নিচে করব, নিচে দেওয়া আছে এটা 4 এন্টার, আচ্ছা তারপর এখান থেকে এটা 12 দেওয়া থাকবে ঠিক আছে, ঠিক আছে তো এইটা হয়ে গেল আমার কাছে জিনিসটা ঠিক আছে। তো আমাদের বেসিক যে জিনিসটা চেঞ্জ করতে হবে আর যে জিনিসটা পার্মানেন্ট থাকবে, যে জিনিসটা পার্মানেন্ট থাকবে সেই জিনিসটাকে রাখবো, আর যে জিনিসটা পার্মানেন্ট থাকবে না সেটাকে একটু চেঞ্জ করবো, কী করবো, প্যারামেট্রিকে যাব একদম আবার আগের মতন, লিনিয়ার লিনিয়ার ধরে এখান থেকে এতটুক এতটুকু ধরে 8.20 কিছু করবো না ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তারপর আবার আবার লিনিয়ার ধরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিছু করবো না ঠিক আছে, জাস্ট এটাকে এরকম আছে এরকম রেখে দেবো, তারপর এটা ধরে এটা কিছু করব না ঠিক আছে, তারপর এটা ধরে এটা এটা আর এটা এটা 12 আছে, 12 ঠিক আছে, তারপর
এটা করার পর আমার এই ল্যাংটাকে চেঞ্জ করতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ল্যাংটা চেঞ্জ করতে হবে। কী করে করবো? এই ল্যাংটা চেঞ্জ করে একটাই উপায় আছে, সেটাকে আমি লিনিয়ার যাব, এটা সেন্টারটাকে ধরবো, এটা সেন্টার এবং এইটা সেন্টারকে ধরবো, ঠিক আছে? সেন্টারকে ধরে আমার আমাদের মাথায় ছিল এটা এটা কত হয়, এটা হয় হিসেবে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 6 হয়, ঠিক আছে? 6 এন্টার, ঠিক আছে? নাও এইখানে একটা এইখানে চিন্তা করতে পারো কি এক্সট্রা একটা লাইন হয়ে আছে, সেটাকে কী করবো? সেটাকে আমরা একটু সেটাকে ট্রিম করে দেবো, TRIM, ট্রিম, ঠিক আছে? ট্রিম, TRIM, ট্রিম, ট্রিম নিলাম, চলো শেষ। তারপর এই পুরো জিনিসটা ফিক্স থাকবে, এই জিনিসটাকে আমি কোনোভাবেই নাড়াবো না, জিনিসটাকে যেরকম আছে সেরকম রেখে দাও, ঠিক আছে? এই জিনিসটাকে আবার আবার এই জিনিসটা যেরকম আছে সেরকম রেখে দাও, এইগুলোকে আমরা কোনোভাবেই নাড়াবো না, যা কিছু হোক কিছু নড়বে না, ঠিক আছে? আবার আবার এই জিনিসটা এই জিনিসটা মানে কোনো কোনো লেন্থকে আমরা কোনোভাবেই কোনো রকম অল্টারেশন করব না, ঠিক আছে? তারপর কী করব? তারপর সিম্পলভাবে এইখান থেকে একটা আবার আবার লাইন নেব, ঠিক আছে? তো আমি আমি লাইন আমি পুরো কমান্ড বেস করছি, কিন্তু আমার হাতে আমি কিবোর্ড প্রেস করে করছি, তো তোমাদের তোমাদের এটা কিবোর্ড প্রেস করে করতে হবে সেরকম কোনো কথা নেই, তোমাদের উপর ডিপেন্ডেন্ট, তোমরা যদি চাও কিবোর্ড প্রেস করেও করতে পারো, না করেও করতে পারো, ঠিক আছে? আমি কী করলাম, এল এন্টার, এল এন্টার করে সেরে মনে করো এল এন্টার না করে অফসেট করে লিখলাম, ও এফ এফ এসিটি অফসেট এন্টার, ঠিক আছে? বললো অফসেট কার কাকে করতে চাই, অফসেট আমি করতে চাই এই ইয়েতে, অফসেট স্পেসিফাই ডিস্টেন্স অর ইয়ে, ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা দেওয়া আছে 1 দিয়ে এন্টার দিলাম। এখন বললো অবজেক্টটা দেওয়ার জন্য, অবজেক্টটা হচ্ছে এটা, ঠিক আছে? ওপরে দিলাম, বা শেষ, কমপ্লিট। আর কিছু আর কী করতে হবে, সার্কেল, তখন আমার কাছে সিআর সার্কেল, ঠিক আছে? সিআইআর সার্কেল, সিআই সার্কেল, ঠিক আছে? বললো সার্কেলের সেন্টারটা দেওয়ার জন্য, সেন্টারটা যে কোনো কিছু হতে পারে, সেন্টারটা আমার আমি জানি না সেন্টারটা কোথায়, আর সেই জন্য আমি সেন্টারটাকে এইখানে রেখে দেব। নাও এখানে আর একটা কাজ করে রাখবে, কনস্ট্রেন্টসগুলো সবসময় কনস্ট্রেন্ট হিসাবে দিয়ে রাখবে, কোনোভাবে তাকে সে কোনোভাবেই তাকে না নড়ে, ঠিক আছে? এক সাইডে সব দিয়ে রাখবে। আচ্ছা, তারপর কী করলাম, সার্কেলটার মধ্যে একটা ডায়ামিটার দেওয়া আছে, লক্ষ্য করে এখানে একটা ডায়ামিটার কত দেওয়া আছে, আমার এটা আমার ভুল হয়ে গেছে, সরি, একদম এক্সট্রিম না, আমি ডায়ামিটার না দিয়ে আমি সার্কেলটা দিয়ে দিয়েছি, এটা ডিলিট, সিআইআর সার্কেল, ঠিক আছে? সার্কেল নিলাম, সার্কেল নিয়ে একটা কোথাও একটা সার্কেল ড্রয়িং করলাম, সার্কেলের ডায়ামিটারটা আমার দেওয়া আছে 2.4, তাহলে রেডিয়াস হবে 1.2, এটা ঠিক আছে। নাও তারপর আবার ডাইমেনশানে যাব, ঠিক আছে? ডাইমেনশানে গিয়ে এইখানে দিয়ে দেব যে এই এটার এইটার সেন্টার থেকে এই সার্কেলের সেন্টারটা আছে প্রায় ডিস্টেন্স হয়েছে গিয়ে তোমার দেওয়া আছে 2, ঠিক আছে? তারপর ওর আরেকটা জিনিস, এটা কারেক্ট, এটা 2, ঠিক আছে? তারপর দেওয়া আছে এটার এখান থেকে এটার হাইট দেওয়া আছে, ঠিক আছে? এই ওপরেরটার সাথে স্পেসিফাই করো, এটা এটার সাথে এই এটা সেন্টারের হাইট দেওয়া আছে কত, 2, অথবা এটা নিচেরটার সঙ্গে করতে পারি, যাই হোক এটা নিচেরটার সঙ্গে করি, চলো যেটা বইতে দেওয়া আছে সেন্টার আর এটা সেন্টার, ঠিক আছে? এটা হবে 2.5 হয়ে গেল। না এইটার পর কী করবো, এখানে আবার একটা সার্কেল নেব, সার্কেল, ঠিক আছে? সার্কেল নিয়ে এইটার সেন্টারে সার্কেলটা ড্রয়িং করব, সার্কেলের সেন্টারটা হবে 0.76, এন্টার। তারপর
তারপর যেটা যেই পার্টটা আমার আমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা এই ডাইমেনশনসগুলোকে ডিলিট মেরে দাও, কোনো দরকার নেই ডাইমেনশনসগুলো। তারপর আমার কাজ হয়ে গেছে, ডাইমেনশনসগুলোকে ডিলিট মেরে দাও, কোনো কোনো দরকার পড়বে না, ঠিক আছে। কিন্তু আচ্ছা, ডাইমেনশন ডিলিট না মারলেই ভালো, তারা রাখো। আচ্ছা, না জাস্ট ডিলিট মেনো না, আমি একটা জিনিস করবো তার দেখে নাও। তারপর হচ্ছে কি, মিরার, মিরার, মিররের জন্য বললো যে সিলেক্ট মিরার অবজেক্ট। মিরার অবজেক্ট কী কী হবে, যেমন আমার মিরার অবজেক্ট হবে এই লাইনটা, এই এই লাইনটা, ঠিক আছে, এই সার্কেলটা, এই সার্কেলটা, তারপর হচ্ছে গিয়ে তোমার এই, তারপর কী করবো, এটাকে এন্টার দেবো। এন্টার দিয়ে বলবো যে, বললো যে আমার মিরার সেন্টারটা চাইছি, মিরার সেন্টারটা বললাম যে আমার এখান থেকে এটা মিরার সেন্টার, সরি MIRROR মিরার, এন্টার, মিরার নিলাম, এই লাইনটাকে সিলেক্ট করলাম, এই লাইনটাকে সিলেক্ট করলাম, এই এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হলো, এটা সিলেক্ট হলো, এই লাইনটা সিলেক্ট হলো, তারপর বললো, তারপর দিলাম এন্টার। এন্টার দিয়ে বললাম যে আমার এই সেন্টার থেকে এই সেন্টারটা বের করো, লাইনের সেন্টারটা কোথায়, লাইনের সেন্টারটা, লাইনের সেন্টারটা এখানে দাঁড়াও, এখানে দিয়ে দেখো, ক্লিক করে দাও। বলে যে ডু ইউ ওয়ান্ট টু ইরেজ দ্য সোর্স অবজেক্ট, আমি বললাম না, আমার ইরেজ সোর্স অবজেক্ট যা আছে তাই থাকবে। সেটা তো আসার আসছে না, অবজেক্ট 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 সার্কেলটা তো রেডিয়াস কত নিয়েছে বলে দিচ্ছি, কোন সার্কেলের রেডিয়াসটা জিজ্ঞেস করছো বলো, এই সার্কেলটা ভেতরেরটা, হ্যাঁ, রেডিয়াস হবে 0.76, কারণ কি তার ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার তোমার 1.52, এই এই রেসপেক্টে আমি রেডিয়াসটা নিলাম 0.76, ঠিক আছে। এতটুক সবাই বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি, ইয়েস অর নো, বোঝা গেছে কি বোঝা যায়নি? হ্যাঁ, তো এখানে আমি আরেকটা কাজ করলে সহজ হয়ে যেত, আমি একটা এই কাজটা করতে ভুলে গেছি, ঠিক আছে, করবো আমি একটু পরে করবো জিনিসটা, কাজটা কি করতে পারবো সেটা আমি পরে বলছি। তার আগে আমি আমরা একটা তাহলে একটা কাজ করি, সার্কেল ড্রয়িং করি, আবার একটা বড় সার্কেল ড্রয়িং করি, সার্কেল এন্টার, সার্কেলের রেডিয়াসটা হবে 5.7, সার্কেলের রেডিয়াস হবে 5.7, 5.7 এন্টার, ঠিক আছে। করার পর বললাম যে সার্কেলের যদি রেডিয়াসটা এই হয় তাহলে কি আর, তাহলে একটা লাইন ড্রয়িং করব, লাইন ড্রয়িং করলাম আরবিটারি একটা লাইন, আরবিটারি একটা লাইন, তো লাইনের রেডি লাইনের ইয়ে নিলাম, প্যারামেট্রিকে যাও, লিনিয়ার, এখান থেকে এটা, এটা সেন্টার, আর এই লাইনের সেন্টারটার মধ্যে ডিস্টেন্সটা কত দূর আছে, 1.6, 1.6, ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, তারপর কি হলো, তারপর কি করব, তারপর সিমিলার একটা লাইন ড্রয়িং করব। বাট লাইন ড্রয়িং করার আগে আমার একটা, আমি একটা কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে, কনসেপ্ট বোঝাবো, কনসেপ্ট সিম্পল একটা কনসেপ্ট, কিন্তু তার আগে বলে দিই আমরা কী কাজটা করছি। এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে একটা লেংথ নেব, লেংথটা হবে গিয়ে তোমার দেওয়া আছে, যা আমার মনে আছে দেওয়া আছে সেটা, ও না সরি, এটা এইটার সঙ্গে নয়, এটা দেওয়া আছে তোমার এইটা সেন্টার অ্যান্ড এটা সেন্টার, এটা সেন্টার, দুটো সেন্টারের মধ্যে দেওয়া আছে 4.8, ঠিক আছে, 4
0.8 এন্টার ঠিক আছে হয়ে গেল ঠিক তারপর কি করব তারপর কি করব তারপর আবার একটা লাইন নিব এলআইএনই লাইন ঠিক আছে এন্টার লাইন নিয়ে এই সেন্টার থেকে একটা লাইন এরকম করে ড্রয়িং করে দেবো ছেড়ে দেবো কিছু করতে হবে না এই তারপর করব আবার লাইন এন্টার ঠিক আছে লাইন নিয়ে এইখানে এই লাইন লাগবে না লাইনের আগে আমরা করতে পারি যে লিনিয়ার যাব লিনিয়ার গিয়ে আবার এই পয়েন্টের সাথে তার আগে করব এই লিনিয়ার নিয়ে এটা সেন্টারের সাথে এ লাইনের সেন্টারের সাথে এ লাইনের সেন্টারটা কম্পেয়ার করব কম্পেয়ার করে বলে দিলাম যে 1.6 1.6 এন্টার তারপর নিলাম লাইন এলআই এনি লাইন এখানে একটা লাইন রয়েছে আচ্ছা হয়ে গেল এখন চোখ বন্ধ করে যত ডাইমেনশন দিয়েছো সব ডিলিট করে দাও যত ডাইমেনশন দিয়েছো সব ডিলিট কোনো ডাইমেনশন রাখবে না কোনো ডাইমেনশন লাগবে না কোনো ডাইমেনশন তোমার রাখতে হবে না সব ডাইমেনশন ডিলিট করে দাও যা ডাইমেনশন দিয়েছে সব ডিলিট করবে কোনো দরকার পড়বে না ঠিক আছে হলো তারপর কি করবে সিম্পলভাবে এই তো এটা তো হয়ে গেলে এখন ট্রিম করো TRIM ট্রিম এন্টার ট্রিম করে মনে করো এই অবজেক্টটা নিলে এন্টার এটা এটা কাটলে এটা কাটলে এন্টার ঠিক আছে তারপর তারপর কি করবে তারপর হচ্ছে কি এই আবার ট্রিম নেবে TR এন্টার এটা এটা এন্টার এই পার্টটা কেটে দাও বাস হয়ে গেল তারপর তারপর হবে আবার ট্রিম আচ্ছা ট্রিম করার আগে কী করবে সার্কেল CIR CL সার্কেল 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 করে এটার মাঝখানে নেবে আমার ভুল হয়েছে CIR CL সার্কেল এন্টার সার্কেল হ্যাঁ বলো হ্যাঁ স্যার লেটেস্ট ওয়ার্শনটা ট্রিম অপশনটা ইউজ করতে খুব অসুবিধা হচ্ছে স্যার হ্যাঁ কী হয়েছে বলো তুমি কি 22 হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে অঙ্কিত অঙ্কিত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে বিকেল আজকে আজকে আমি তোমার ল্যাপটপে তাহলে ইয়ে অ্যাক্সেসটা নেব ঠিক আছে দাঁড়া এক মিনিট করো আচ্ছা যেটা বলছিলাম তারপর হচ্ছে গিয়ে আরও কয়েকটা সার্কেল লাগবে আমাদের সার্কেলটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে তোমার 4.8 বলতে 2.4 এন্টার তারপর হচ্ছে গিয়ে আবার আরেকটা সার্কেল লাগবে আরেকটা সার্কেল হয়েছে গিয়ে তোমার 1.8 এন্টার তারপর কী করবো তারপর এই যে লাইনটা আছে লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো স্যার এই লাইনটা রাখবোই না ঠিক আছে ট্রিম স্যার হ্যাঁ বলো স্যার বলছিলাম ওই সার্কেলটা অফসেট করে করা যেত তো করা যেত 101% তবে আমি এটাকে করলাম আর কি ঠিক আছে তুমি যেটা বলেছো সেটা 100% সেট করে করা যেত একদম কোনো তাতে কোনো সেকেন্ড কোনো ইয়ে নেই তুমি করতে পারো আমি জাস্ট করলাম আর কি আমি কয়েকটা অপশান একটু বাড়িয়ে দেখাচ্ছি কারণ কি সবাই তো ধরতে পারছে না যে ইয়েটা করতে পারবে না মানে বলতে পারে যে স্যার এটা ছাড়া কী অপশান হতে পারে তো এরকম জিনিস কয়েকটা দেখিয়ে দিচ্ছি আর কি তাহলে তারপর কী করলাম এটা ট্রিম করলাম এটা ট্রিম করলাম ঠিক আছে আর একটা লাস্ট রয়ে গেছে আমার এখানের মধ্যে এটা গোল করা এটার জন্য কী করবো FILLET ফিলেট এন্টার ফিলেট নিয়ে এসে আমাকে বললো যে তাহলে আমার ফিলেটের মধ্যে বললো যে কী কত ফিলেট এটা এটা হচ্ছে 1.6 আর এন্টার 1.6 এন্টার ঠিক আছে করে আমি বললাম যে এই এটা তারপর ধরলাম এটা সিমিলারলি এটা সিমিলারলি আবার একই জিনিস আর 1.6
এন্টার, এটা আর এটা। এখানে কোথাও একটু এক্সট্রা রয়ে গেছে, ও কারণে এটা দেখা যায়। ট্রেন ক্লিয়ার, বোঝা গেছে সবার? বুঝতে পেরেছো? স্যার ফিলেট কমান্ডের ফাংশনটা একবার বলবেন। ফিলেট কমান্ডের ফাংশনটা, ঠিক আছে আমি এটা কিছু ড্রয়িং করেই দেখি, দেখাই তাহলে ফিলেটটা তোমাদের ইয়ে হবে। মনে করো একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করলে, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের যে এই পার্টটা আছে এটা, এই সাইডটা তুমি গোল করতে চাইছো, কি করবে? যাবে ফিলেটে, FILLET ফিলেট, ঠিক আছে, এন্টার, ঠিক আছে, করে তারপর দেবে রেডিয়াস, বাই রেডিয়াস, আমরা বাই রেডিয়াস করবো, সেজন্য রেডিয়াস, এন্টার করার পর রেডিয়াসে দিলাম যে 1.6, 1.6, ঠিক আছে, এন্টার করার পর এই এই লাইনটা সিলেক্ট করলাম, তারপর এইটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, অটোমেটিকলি তারা চেঞ্জ করে দেবে। বোঝা গেছে কি বোঝা যায়নি? হ্যাঁ স্যার, ওকে স্যার। জিজ্ঞেস করতে হবে তাহলে স্যার, আমরা যদি এরকম 90 ডিগ্রি না হো, নাই হতে পারে অনেক জায়গাতে 90 ডিগ্রি নাও হতে পারে, মনে করো অ্যালাইনি লাইন, মনে করো একটা লাইন নিলাম আর একটা, দাঁড়াও একটু অর্থটা অফ করে দিই, একটা লাইন নিলাম, একটা লাইন নিলাম আর একটা লাইন এরকম নিলাম, ঠিক আছে, হতেই তো পারে এরকম লাইন, আলবাত হতে পারে। তো আমরা এই পয়েন্টের জন্য কি করব, আমরা আবার আমরা ফিলেট নেব, ফিলেট নিয়ে রেডিয়াস নেব, রেডিয়াস নিয়ে 1.6 নেব, 1.6 নিয়ে তারপর এই এটা সিলেক্ট করব আর এটা সিলেক্ট করব, দেখো, ঠিক আছে, এটা প্রত্যেকটা জায়গার জন্য সেম। বোঝা গেছে? সবাই ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এইখানে এই আজকের ড্রয়িংটা করানোর সময় একটা নতুন একটা জিনিস সম্বন্ধে তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, তো এই যে কমান্ডটা আছে লিনিয়ার কমান্ডটা, এটা একটু মনোযোগ দিয়ে শোনো, এই লিনিয়ার কমান্ড দিয়ে তোমরা সব ড্রয়িং করবে, আমি বারবার বলছি লিনিয়ার কমান্ড দিয়ে সব ড্রয়িং করবে। এখন তোমরা জিজ্ঞেস করবে স্যার আমরা কী করে বুঝবো যে, আপনি কী করে বুঝবেন যে এটা এটা এই দিয়ে হয়েছে না হয়নি, এবং কোম্পানি কী করে বুঝবে যে সেটা হয়েছে কি হয়নি, ঠিক আছে, কোম্পানি বোঝার অনেক রকম, অনেক রকম উপায় আছে, কোম্পানি অনেকভাবে বুঝতে পারে, ঠিক আছে। তো তোমাদের মাথায় এই যে জিনিসটা দেখতে পাচ্ছো, ইরেজ, ফিলেট, লাইন, রেক্ট্যাঙ্গেল, ট্রিম, সার্কেল, এই কমান্ডগুলো ইউজ হয়েছে রিসেন্টলি। তো এরকমভাবে আমরা আরও অনেকভাবে এটাকে বুঝতে পারি। ফর এক্সাম্পল দেখো, এইটা দেখতে পাচ্ছো, জিনিসটা দেখতে পাচ্ছো তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা অনেক কিছু বলে দেয়, ঠিক আছে, যে এটা কি হয়েছে, অর্থ, আমি দেখো আমি অর্থ অফ করেছি, যে দেখতে পাচ্ছো অর্থ অফ লেখাটা? হ্যাঁ স্যার। দেখো প্লিজ সিলেক্ট সেকেন্ড অবজেক্ট কর্নার, আমি এখন ট্রিম করছি, ট্রিমেরটা দেখো অটোমেটিকলি সেভ টু এত জায়গা, এই জায়গা, ঠিক আছে, মানে তুমি যদি মনে করো যে আমরা লুকিয়ে যাব কারোর আন্ডারে, কাউকে বলবো না, দেখাবো না, হ্যাঁ তোমরা করতে পারো, বাট তোমরা তোমরা সবাই, যে কেউ, যে আমিও যদি থাকি আমরা, আমিও ধরা পড়ে যেতে পারবো, এরকম এই সিস্টেমটা এরকমভাবে করা আছে না। এখানে একটা যেটা লিখেছো, মনে করো আমি তো লিখে ফিলেটটা লিখে করেছি, না লিখে সেও যদি আমি যদি মনে করো ক্লিকও করতাম তবুও সেটা আসতো, কথাটা বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এই লিনিয়ারে একটা গল্প বলে দিই, তাহলে তুমি যে কোনো লাইনকে যে কোনোভাবে ইউজ করতে পারবে, ঠিক আছে। আমি মনে করো সিআইআর সিএলই সার্কেল, একটা সার্কেল ড্রয়িং করলাম, XYZ একটা সার্কেল ড্রয়িং করলাম, আবার একটা সার্কেল ড্রয়িং করলাম, আর একটা সার্কেল ড্রয়িং করলাম, ঠিক আছে। মনে করো এখানে একটা লাইন নিলাম, একটা লাইন ড্রয়িং করলাম এখানে, এই লাইন ড্রয়িং করলাম এখানে, সো তুমি চাইছো এটা এই এই লাইনটা আর এই সার্কেলের মধ্যে ডিফারেন্সটা হবে 200-র কাছাকাছি, 200-এর কাছাকাছি, আর এই লাইনটা এই সার্কেলটা আর এই লাইনের মধ্যে ডিফারেন্সটা চাইছো 500-এর কাছাকাছি, ঠিক আছে। করবেটা কি এইখানে একটু আমি আগের দিন, আমি তোমাদেরকে একটু শিখতে পারো, কয়েকটা জিনিস একটু ট্রাই মারতে করতে পারো, সেটার জন্য আমি কয়েকটা কয়েকটা জিনিস তোমাদেরকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলিনি। ফ্যাক্ট বলতে এটা একটু ট্রিক্স, ঠিক আছে। লিনিয়ার যখন ক্লিক করছো, প্রথম যে সিলেকশনটা ওরা চাইছে, দেখো
ফার্স্ট কনস্ট্রেন্ট বলতে মানে বেস লাইনটা, মানে ও মুভ করবে না। কথাটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? মানে যেটাকে তুমি প্রথম সিলেক্ট করবে ও মুভ করবে না, ও নিজের জায়গা থেকে মুভ করবে না, ও ওই জায়গাটাতেই থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, তো তো ও ওই জায়গা থেকে থাকবে, প্লাস ওই পয়েন্টটাও ওখান থেকে মুভ করবে না, ওই পয়েন্টটা একদম ফিক্সড হয়ে গেছে। তারপরে সেকেন্ড যেটা সিলেক্ট করবে সে মুভ করবে। ফর এক্সাম্পল, আমি মনে করি এটা এখান, এটা সেন্টারের সাথে এই সেন্টারটা, এই সার্কেলের সেন্টারটা ইয়ে নিলাম, কত দূর আছে? 33। ঠিক আছে, মনে করো আমি বললাম যে 33 না, আমার লাগবে 40, ফর এক্সাম্পল 40 40, এন্টার। দেখেছো লাইনটা মুভ, লাইনটা মুভ করলো, লাইনটা কি মুভ করলো, লাইনটা কি সার্কেলটা বড় হয়ে গেল? না স্যার, সার্কেলটা বড় হয়নি, সার্কেলটা সরে গেছে। ঠিক আছে, সেম সরে গেল, হ্যাঁ সার্কেল। আমরা আবার যদি এই সেন্টার ধরে এই সার্কেলের সেন্টারটা ধরি, মনে করো এখানে কত দূর আছে? 80। এটাকে বললাম যে না, এটা তুমি 60-তে আসো, 60 এন্টার। সার্কেলটা মুভ করছে, লাইনটা মুভ করছে না, বোঝা গেছে? তাহলে আমি প্রথম যেটা ধরবো সেটাকেই ইয়ে করবে, এবং এই ড্রয়িংটা করতে এটা দিয়েই আমরা করলে সুবিধা। ঠিক আছে, বোঝা? এই কনসেপ্টটা মাথায় রেখো যে কনস্ট্রেন্ট নিয়ে যখনই কাজ করছো, মানে প্যারামেট্রিক লোডিং, প্যারামেট্রিক ডিজাইন যখন করছো, তখন কিন্তু এই কনস্ট্রেন্ট ব্যাপারটা বুঝতে হবে। কনস্ট্রেন্ট মানে কি? মানে ওয়াটার মানে হচ্ছে কনস্ট্রেন্ট, মানে কনস্ট্যান্ট রেটস। কনস্ট্যান্ট রেটস বলতে এই যেটাকে, যেটা আছে কনস্ট্যান্টলি চেঞ্জ হতে, কনস্ট্যান্ট থাকবে, প্রথম জিনিসটা সবসময় কনস্ট্যান্টলি থাকবে। আচ্ছা, এখন জিজ্ঞেস করতে পারো, তাহলে একটা ফিক্সড থাকবে, তাই তো? হ্যাঁ, প্রথম যেটা সিলেক্ট করবে সেটাই ফিক্সড থাকবে। ফর এক্সাম্পল, আমি মনে করি এটাকে সরিয়ে দিলাম, এই ডাইমেনশনটা সরিয়ে দিলাম। ঠিক আছে, না না এটাই থাক, এটা থাক, না এটা সরিয়ে দিলাম, চলো এটা সরিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। করলে করে বললাম এই সার্কেলটা আর এই সার্কেলটার রেডিয়াস নেব। ঠিক আছে, কত দূর আছে? 20। ঠিক আছে, এটা দিয়ে দিলাম 40। দেখতে পেয়েছো ও কী করলো? ও কলোটা কি দেখতে কিছু বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? সার্কেল দুটোকে দুপাশে সরিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, মানে কি তুমি যতবার লিনিয়ারলি ধরবে, প্রথম যাকে ধরবে ওই ম্যাক্সিমাম প্রায়োরিটি থাকবে, আর বাকি সব যা ড্রয়িং থাকুক, যা কনস্ট্যান্ট থাকুক, সেটা সেকেন্ড প্রায়োরিটি। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কেন আমি আবার দেখাচ্ছি। মনে করো লাইনটা এখানে ছিল, লাইনটা তো এখান থেকে সরার কোনো কথা ছিল না, বাট যখনই আমি লিনিয়ার ধরে এইটা, এইটা আর এটা সেন্টারের সঙ্গে কম্পেয়ার করছি, মনে করি 20 দেওয়া আছে, মনে করো এখানে দিয়ে দিলাম 40, তখন কি হবে? এই বড় সার্কেলটা হয়ে যাবে মেইন, আর এই যে ছোটো সার্কেল আর লাইনটা হয়ে যাবে সেকেন্ডারি। তাহলে কি হবে? 40 ক্লিক করলে দেখো লাইন আর এই ছোট্ট সার্কেলটা মুভ করে যাচ্ছে, আর বড় সার্কেলটা যেখানে আছে সেইখানে থাকছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে এটা এটা নিয়ে? আচ্ছা, আজকে এটা রিলেটেডই আরেকটা কথা বলে দিই। এটা তো আমরা ডাইমেনশন সম্বন্ধে বুঝে গেলাম। মনে করো আমি এই এটার পুরোটা ডিলিট মেরে দিই আপাতত। আচ্ছা, মনে করো তোমার এখানে এইখানে এই জায়গাতে তুমি এই যে ড্রয়িংটা করেছো, এই ড্রয়িংয়ে অনেক, ড্রয়িংয়ে অনেক কিছু আছে। মনে করো এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, এই মাঝখানটা খালি। এই খালি জায়গাগুলোকে কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইছো, রিপ্রেজেন্ট, আমার ওয়ার্ডগুলো মনে রাখবে, রিপ্রেজেন্ট করতে চাইছো। কী করবে রিপ্রেজেন্ট করার জন্য? কিছু না কিছু তো একটা লাগবে রিপ্রেজেন্ট করার জন্য। তোমার কাছে একটাই উপায় আছে, সেটা হয়েছে গিয়ে এই যে হ্যাশ, হ্যাচ, এটা বলি হ্যাচ, এটাকে অনেক শর্ট হয়েছে, এইচ, এইচ দিলেই হ্যাচটা এসে পড়ে। ঠিক আছে, এটা শর্টকাট কী হয়েছে? হ্যাচ, এইচ। ঠিক আছে, তো কী করতে পারো? হ্যাচ তুমি যদি এই হ্যাচকে সিলেক্ট করো, তাহলে দেখো এখানে হ্যাচ আছে, গ্রেডিয়েন্ট আছে, বাউন্ডারি আছে, কোনো মানে এরকম বাধ্যকতা নেই যে তোমার হ্যাচকে সিলেক্ট করতে গেলে তোমার ইয়েটা লাগবে, একটা বা একটা ধরতে হবে। তুমি একটা, শুধু একটা হ্যাচকে ধরলেই হলো,
করার পর দেখো এখানে দিয়েছে সলিড অ্যাঙ্গেল সব দিয়ে দিয়েছে, তোমরা যেরকম চাইছো সেরকম করতে হবে। মনে করো তুমি আমি চাইছি ANSI 31, তো এগুলো কে কে, এই যে হ্যাচিং সিস্টেমগুলো এটা হচ্ছে হ্যাচিং প্যাটার্ন, ঠিক আছে? এই হ্যাচিং প্যাটার্নগুলো কে বানিয়েছে? এইগুলো আমাদের ANSI বা ANSI বানিয়েছে, মানে এগুলো ডিজাইনেরই একটা পার্ট, সেটা বানানো হয়েছে, ঠিক আছে? না তুমি কী করলে এইটার মধ্যে দিয়ে দিলে, ঠিক আছে? দেখো এইখানে দেখো দেখতে পাচ্ছ, দেখা দেখা যাচ্ছে যে এইখানের মধ্যে একটা দাগ 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 এসে গেছে, দেখতে কি করব? হ্যাচে যাব অথবা এইচ টাইপ করব, হ্যাচে যাব অথবা এইচ টাইপ করব, ঠিক আছে? হ্যাচে গেলাম, হ্যাচে গিয়ে আমি আমি যদি এটা যে যে টাইপের হ্যাচ সিলেক্ট করতে চাও সেই টাইপের হ্যাচ সিলেক্ট করে নাও। করার পর তুমি যদি এটাকে এনে এখানে লাগাও, ফর এক্সাম্পল এটা যেটা করা আছে সেটা দিয়ে বোঝা যাবে না, ক্লিয়ার হবে না। মনে করো ANSI 31 ধরলাম, তারপর এইটাকে এখানে এনে দিলাম, উপরে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে শো করলো, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওটা অটোমেটিক নিয়ে এলেই হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, করতে হবে না কিছু করতে হবে। আচ্ছা আচ্ছা, এখন মনে করো তুমি যদি হ্যাচটিকে বাড়াতে চাইছো কমাতে চাইছো, মানে এটাকে আমরা বলি হ্যাচের সেটিং করা, ঠিক আছে? তো হ্যাচের সেটিং অনেক রকমভাবে করা যেতে পারে। হ্যাচের সেটিং করতে গেলে তোমার কোনো রকমের ইয়ে করতে হবে না, মানে ম্যাক্সিমাম কিছু করতে হবে না, শুধু কয়েকটা জিনিস সম্বন্ধে জানা থাকতে হবে। ফর এক্সাম্পল তুমি যদি এখানে 1 দিয়ে দাও, যেটা হ্যাচে দেওয়া ছিল, দেখো 1 দেওয়া মানে কি, এইটার সাথে এটার এই হ্যাচ লাইনের ডিফারেন্সটা হচ্ছে 1 mm, কথাটা বুঝতে পেরেছো? 1 mm না, এটা এটা ANSI 131, তো তার ইয়েটা ভুলে গেছি আমি, তার ইয়েটা ভুলে গেছি, তার কি ইয়েতে করে কি ভ্যালুতে করে সেটা আমার খেয়াল খেয়াল নেই, আমার ভুলে আমি নিজে ভুলে গেছি জিনিসটা। তো এটা কি এটা 1 দেওয়ার পর এরকম শো করছে, কয়টা লাইন শো করছে? 1, 2, 3, 4, ঠিক আছে? যদি এটা 2 করে দাও, 2 করে দিলে দেখবে, 2 করে দিলে দেখতে পাবে যে দুটো লাইন দেখাচ্ছে। এখন এটা মানে যে 2 করার জন্য দুটো লাইন দেখেছে। এখন যদি 0.5 করে দাও তাহলে আরও বেড়ে যাবে, দেখতে পাচ্ছ বেড়ে গেল। তো এইখানে যত নাম্বার বাড়াবে তত তার গ্যাপিংটা বাড়বে, তো আর যত নাম্বার কমাবে, মনে করো 0.25 করলো, ঠিক আছে, আরও বেড়ে গেল, ঠিক আছে? মানে এটা তোমার গ্যাপিংয়ের উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার হচ্ছে সবাই? সবাই বুঝতে পেরেছ? এখন হ্যাঁ হ্যাঁ বলো। এখন তোমার ইচ্ছে হলো যে আচ্ছা ঠিক আছে, এখন আমার এই আরেকটা জায়গা চেঞ্জ করতে চাইছি, ঠিক আছে, কি করব? মনে করো তুমি চাইছো যে আচ্ছা হ্যাচ তো হয়ে গেল, ও এই জায়গাটাকে আমি অন্য কালার দেবো, বড় সার্কেলে দুটো এইখানে একটা ইয়ে দেবো, এটাও তোমরা করতে পারো। কি করবে, এ আবার এই কমান্ডে যাবে, ঠিক আছে? কমান্ডে যাওয়ার পর তুমি মনে করো এখান থেকে সিলেক্ট করলে, আমরা সিলেক্ট করলাম মনে করো এই এই বাক্স বাক্সটা, ঠিক আছে, বক্স বক্সটা পার্টটা, ঠিক আছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি করলাম যে এই জায়গাতে দিয়ে দাও, দেখতে পাচ্ছ? এটা একদম বোঝা যাচ্ছে না, বক্সটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, বোঝা যাবে একটু অপেক্ষা করে। এখন যখনই এটার উপরে নেবে সেটা সেটা এরকম হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। তো আমি করবোটা কি, এখন এটাকে বাড়াতে থাকবো, মনে করো 0.5, এন্টার, দেখি শো করে কিনা, তো বোঝা যাচ্ছে না, 2 শো, আচ্ছা বক্স বক্স ডেন্সিটি অনেকটাই বেশি, এই জন্য বোঝা যাচ্ছে না, বক্স ডেন্সিটিটা অনেকটাই বেশি। তো এরকম করে দেওয়া যেতে পারে। এখন যদি মনে করো কালার দেবে, আমি একটা একদম পয়েন্টে আসি, কালার যদি দিতে চাও, কালার কালার হলে কী হবে, কালার যেমন এখানে দেওয়া আছে সলিড, ঠিক আছে, সলিডে ক্লিক করো। সলিডে ক্লিক করার পর তোমাকে তুমি তুমি যদি চাও কালার দিতে চাও, সেই কালারটা তুমি দিতে পারো। কালারটা তুমি কী দিতে চাও, সলিডে জিজ্ঞেস করলো যে তুমি কী কালার দিতে চাও, আমি বললাম সলিডে আমি কালার দিতে চাই ইয়েলো, ঠিক আছে,
বোঝা গেছে না বুঝতে পারেনি? বোঝা গেছে? আচ্ছা, এইভাবে আমরা এটাকে বলি হ্যাচিং। হ্যাচিংটা কখন ইউজ করা হয় প্রথম জিনিসটা জেনে নাও, হ্যাচিংটা কখন ইউজ করা হয়। হ্যাচিং ইউজ করা কিছু একটা একটা মানে এটা শুধু শুধু বললে হবে না যে এটা আমি এই সময় ইউজ করে নেবো, এই সময় ইউজ করে নেবো। হ্যাচিং, কালার, এগুলো ইউজ করার একটা একটা মিনিমাম ওয়ে আউট আছে যে আমি এটা এই টাইমে ইউজ করবো, এই টাইমে ইউজ করবো না। মনে করো এক যে কোনো একটা তুমি সলিড একটা ডিভাইস বানালে, সলিড একটা একটা পার্ট বানালে, সলিড পার্টটাকে কী করলে তুমি মাঝখান থেকে কেটে দিলে, যখন কাটলে এই যে মাঝখানে কাটার পর কাটার পোর্শনটার মধ্যে আমরা একটা দিয়ে শো করি যে এটা কেটে গেছে, ওটাকে বলে আমরা সেকশন ভিউ। ঠিক আছে, শর্টে বলতে গেলে সেকশন ভিউ। ওই সেকশন ভিউকে বোঝানোর জন্যই আমরা এই হ্যাচ লাইনটা ইউজ করি। এক সেকশন ভিউটাতে মনে করো একটা এক পার্ট, এটা এক পার্ট, এটা এক পার্ট, ওই প্রত্যেকটা পার্টকে বোঝাতে গেলে আমাদের হ্যাচ লাইন দিয়ে সেটা বোঝাতে সুবিধা। আচ্ছা, এটা তো হয়ে গেল না। এখন অনেকেরই একটা প্রশ্ন যে স্যার, তারপর আমি একটা ব্রেক দেবো, ব্রেক দিয়ে আমরা আরেকটা ডায়াগ্রামে যাব। ঠিক আছে, হ্যাঁ, মনে করো একটা লাইন নিলাম, ঠিক আছে, একটা সার্কেল নিলাম, ও তোমার ইচ্ছে হলো, আমি জাস্ট লাইনটা নিলাম একটা রেফারেন্সের জন্য বুঝতে তাহলে সুবিধা, তোমার ইচ্ছে হলো যে আচ্ছা যদি আমি যদি আমি এটাকে একটু চেঞ্জ করতে চাই, একটু প্যান করে এটাকে সরাতে চাইছি, কিংবা অর আথা অর ইন আদার ওয়ার্ডস যদি এটাকে আমি বলি যে এটাকে রোটেট করবো, আমি একদম ইয়েতে আসি, যদি রোটেট করতে চাইছি জিনিসটাকে, রোটেট করব মানে পুরোটাকে ঘুরিয়ে দেব, ঠিক আছে, কী করতে পারি? আমার রোটেট করার জন্য একটা সিম্বল আছে, দেখো এইখানে যারা যারা আমরা সবাই মোমেন্ট ইউজ করেছিলাম ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ে, যারা সিভিল আর মেকানিক্যাল আছো তোমরা এখনও ইউজ করো, যারা ইলেকট্রিক্যাল আছো তোমরা ফার্স্ট ইয়ারে ইউজ করেছিলে, মোমেন্ট মোমেন্ট বলে একটা জিনিস, মোমেন্টে আমরা বের করতাম মোমেন্ট ডায়াগ্রাম বের করে সে তোমরা করতাম, মনে আছে কি সবার মোমেন্ট ডায়াগ্রাম? হ্যাঁ, মোমেন্ট ডায়াগ্রাম, হ্যাঁ, এই এই যে মুভমেন্ট ডায়াগ্রামের মতন ছবিটা, রোটেশনের মতন ছবিটা, এই ছবিটার মধ্যে ক্লিক করবে আইকনটা, ঠিক আছে, কিংবা লিখবে আর, ঠিক আছে, আর লিখলেই হয়ে যাবে। তারপর জিজ্ঞেস করলো রোটেট সিলেক্ট অবজেক্ট, কোন অবজেক্টটাকে তুমি রোটেট করতে চাইছো? আমি বললাম যে এই অবজেক্টটাকে আমি রোটেট করতে চাইছি, করলাম সিলেক্ট, করলাম এন্টার দেব, ঠিক আছে। বললো স্পেসিফাই দ্য বেস পয়েন্ট, আমি বললাম যে বেস পয়েন্ট এটা, ওই দেখো, দেখতে পাচ্ছ আমি যত যেদিকে সরাচ্ছি সেদিকে সে রোটেট করে যাচ্ছে, দেখো আমি এদিকে সরাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ কি তোমরা, আমি যেদিকে কার্সারটা সরাচ্ছি ও সেদিকে রোটেট করে যাচ্ছে, বুঝতে পারছ? বোঝা? হ্যাঁ, আমি যদি এটাকে ইয়েটা অর্থটা অফ করে দিই তাহলে আরও সুন্দর বুঝতে পারবে, দেখো অর্থ অফ করলে এটা এরকমভাবে রোটেট করবে, আর অর্থ অন করলে তুমি শুধু চারদিকের পাবে, মনে করো এই 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 এই, মানে একটু অসুবিধা হয় অর্থ অন থাকলে, অর্থ অফ করে দাও, দেখে দেখো, বোঝা গেছে? এখন মনে করো তুমি মনে, হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ বলো বলো, হ্যাঁ স্যার, হ্যাঁ। এখন মনে করো তোমার একটা স্পেসিফাইড অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলটা মনে করো ও 10 degrees, তাহলে কি করবে এখানে শুধু 10 লিখে দেবে আর এন্টার মারবে, কথাটা বোঝা গেছে? 10 লিখে এন্টার দেবে, বোঝা গেছে? না, আমি আরেকবার দেখাবো, স্যার লাইনটা অ্যাঙ্গেল চলে গেল, তাই তো স্যার? আরেকবার একটু দেখালে ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখান স্যার, আরেকবার, হ্যাঁ স্যার, একটু মানে, হ্যাঁ প্রথম থেকে এটা আমি সার্কেলটা দিয়ে করিনি, এখন কেন জিজ্ঞেস করতো স্যার সার্কেল দিয়ে কেন করেননি? সার্কেল দিয়ে করলে বুঝতে অসুবিধা কোনটা কোন দিকে ঘুরে, সার্কেল তো সব দিকেই সার্কেল লাগবে, কথাটা হচ্ছে এটা, ঠিক আছে। সো কি করতে পারি আমি, এই যে মুমেন্টের সময় যে লিখি পাশে এই ডায়াগ্রামটা যাবো, অথবা রোটেট লিখবো, আরো টিএ টিএ রোটেট, তো লিখলে এন্টার করলো, বললো জিজ্ঞেস কোন অবজেক্টটা আপনি রোটেট করতে চাইছেন, আমি বললাম যে আমি এই লাইনটা রোটেট করবো, ঠিক আছে, ক্লিক করুন, এন্টার প্রেস করুন, এন্টার প্রেস করার পর বলছে যে একটা বেস লাইন সিলেক্ট করুন, আমি বললাম যে বেস লাইন বলতে আমি একটা একটা পয়েন্ট নিয়ে নিলাম, ঠিক আছে, দেখো আমার অর্থ অন আছে এজন্য এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এখন অর্থটা যদি অফ করে দিই,
লক্ষ্য করো, অর্থটা অফ করে দিই, দেখো ও ফ্রিলি মুভ করছে, দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ মানে ওই পয়েন্টেই স্যার মুভ করছে, মানে ঘুরছে। এক্স্যাক্টলি। এখন যদি মনে করো 10 ডিগ্রি লাগবে, আমি বলছি 10 ডিগ্রিটা কিরকম হবে, এইটার থেকে এরকম করে 10 ডিগ্রি হবে, কথাটা বোঝো। কিন্তু এটা কত আছে, এটা 0, এটা হবে 10, ঠিক আছে, এটা হবে 90 ডিগ্রি করলে এটা এরকম এসে পড়বে, এবং এখন যদি মনে করো 144 করবো তাহলে এটা এরকম এসে পড়বে। তাহলে এটা পুরোটা এরকম আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে কাজ করে, কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? দেখো কি করে বুঝবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, আরেকটা জিনিস বলে দিই, কী করে বুঝবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, ওই দেখো একটা অ্যান্টি ক্লকওয়াইজের সিম্বল দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্লাসের মাঝখানে, পিক আপ এরিয়ার মাঝখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজের দেওয়া আছে। হ্যাঁ, তো সেটা সেই জিনিসটা করতে পারো। তাহলে আমি লিখলাম 144, এন্টার, দেখো ও রোটেট করে দিয়ে দিল যে 144 হলে কোথায় আসবে, ঠিক আছে, মানে এই জিনিসটা তোমরা করতে পারবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, রোটেট কমান্ডটা কী করে কাজ করে, ক্লিয়ার হয়েছে? স্যার বলছি, যখন আপনি মানে যে বেস থেকে নিচ্ছেন ফার্স্টে, তো স্যার ওটা কি কোনো স্পেসিফিক মানে ডিসটেন্স বা পয়েন্ট এরকম ব্যাপার আছে না, যেখানে খুশি আরবিটারি নেওয়া যায়? না এখন আমার যেখানে খুশি এখানে না, যেখানে তোমার দরকার পড়বে সেই জায়গাতে, মনে করো তোমার আমার আমি জাস্ট এটাকে জাস্ট একটা শো করার জন্য এখানে দিয়েছি, আমি তোমাকে দেখাবো যে তুমি যেটা বলছো সেই জিনিসটাই আমি আরেকবার করে দেখাবো সেকেন্ড হাফে ডায়াগ্রামে, আশা করি যদি মাথায় থাকে, নাহলে ভুলে গেলে তো আশা করি মাথায় থাকবে। আচ্ছা এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, যদি আমি সেকেন্ড হাফে যে আরেকটা ডায়াগ্রাম করবো তখন আমি একটা জিনিস দেখাবো, তখন আমি চেষ্টা করবো যে তোমাকে এটা দেখানো, ঠিক আছে? ওকে, নেক্সট, আমি যদি ভুলে যাই একটু আমাকে মনে করিয়ে দিও, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হয়েছে গিয়ে আরেকটা জিনিস, আরেকটা কমান্ড সম্বন্ধে একটু জেনে নাও। আমরা কালকে শিখেছিলাম যে রেক্ট্যাঙ্গুলার অ্যারে অথবা এটাকে বলি আমরা লিনিয়ার অ্যারে, কত না অনেক নাম তার, অন্য সফটওয়্যার হলে ওটার নাম হয়ে যায় লিনিয়ার প্যাটার্ন, অনেক সফটওয়্যারে বলে যে এটা লেংথ প্যাটার্ন, তো এই নামগুলো চেঞ্জ হয়ে একই রয়েছে, কাজ একই করেছে, সে কোনো এক্সট্রা কোনো কাজ করছে, এক্সট্রা কোনো করছে সেরকম কিছু না, ঠিক আছে? নাও তাহলে এটাকে কি করা যেতে পারে, সিম্পলভাবে আমরা একটা কাজ করতে পারি যে যদি এটা সার্কেল, এই সার্কেলটাকে আমি চারোদিকে সার্কেলভাবে দেখতে চাই, করবোটা কি সিম্পলভাবে, মানে আরও চারোদিকে আরও সার্কেল চাই, করবো কি? মনে করো আমি তাহলে করবো কি, এই এইখানে যাবো, এটার নাম হয়েছে গিয়ে পোলার অ্যারে, ঠিক আছে, পোলার অ্যারে। আরেকটা জিনিস বলে দিই, একটা জিনিস তোমাদেরকে বলতে বলতে আমি ইয়ে করতে মনে থাকবে না, তারপর ভুলে যাবো। এই যে এই এই যে রিবনটা দেখছো, হোম রিবনে যা যা আছে, হোম রিবনে যা যা আছে, এই প্রত্যেকটা জিনিস যদি শেখা যায় তাতে শিখতে তোমার 2 মাসের মতন টাইম লাগে, 2 মান্থস পারফেক্টলি শিখতে গেলে 2 মান্থসের টাইম লাগে, ঠিক আছে? আমি এই জন্য বলছি কারণ কি তোমাদেরও কিছু প্র্যাকটিস করতে হবে, কারণ কি অনেক জিনিস আছে এখানে, আমাদের বলতে গেলে অনেক জিনিস ঢুকবে, সে আমি কম বেশি সবই বলে দেবো, তবুও বলছি 2 মান্থস টাইম লাগে, তোমরাও প্র্যাকটিস করো ঘরে বসে বসে। আমরা আর যে বাকি যেমন ইনসার্টে ওই অ্যাট্রিবিউটস এগুলো, এই পুরো ফাংশনটা তুমি এইখান থেকে প্রায় এখান থেকে সব কিছুই কন্ট্রোল করা যায়। তারপর অ্যানোটেট বলতে তুমি যে এই এই জিনিসটাকেই এক্সপ্যান্ড করে এখানে দেখাচ্ছে, কথাটা বুঝতে পেরেছো? এবং এটাকে এক্সপ্যান্ড করে এটা দেখাচ্ছে। প্যারামেট্রিক বলতে যেটা বললাম সেটা, আর যেটা আমরা দেখতে চাইছি সেটা ক্লাসিক, ওই দেখো কিউব ভিউ, এটা এটা বন্ধ, এটা খুলছে, নেভিগেশন বার আছে নেই, তারপর UCS সিস্টেম, UCS আছে নেই, তো এই এগুলো সব কন্ট্রোল, এইগুলো সব প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে এগুলো, এটা এই পার্টটা পুরো 2D ডায়াগ্রামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এটা যদি জানতে পারো, প্র্যাকটিস করতে পারো, নিজের আয়ত্তে আনতে পারো, বাকি কিচ্ছু লাগবে না, এটা আর প্যারামেট্রিকের কয়েকটা জিনিস, বাস আর কিছু লাগবে না, 2D ডায়াগ্রাম এর থেকে বেশি কিছু নেই। আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা অন্য কোথাও শেখো, যে কোনো জায়গায় শেখো, সবাই এইটার উপরই জোরটা বেশি দেবে, কারণ কি এটা মেইন, এটা সম্পূর্ণ মেইন 101%, এই এটার উপর দিয়ে পুরো অটোমেটিক 2D ডায়াগ্রামটা চলে, ঠিক আছে?
আচ্ছা ব্যাক টু আওয়ার ওয়ার্ক। আচ্ছা বলছিলাম যদি এটাকে যদি একটু ঘুরিয়ে 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 লাগে তাহলে কি করব, মনে করো আমি এটা দেখাচ্ছি, আমি গেলাম পোলারেডে, পোলারেডে ক্লিক করলাম, পোলারেডে ক্লিক করে এটাকে ক্লিক করলাম, এন্টার মারলাম, আমাকে বললো সেন্টারটা দিতে, চলো সেন্টার। কিছু বোঝা গেছে, কিছু বুঝতে পেরেছ? না স্যার। এখন সার্কেল ভেতরে হয়তোবা তোমার কাছে সার্কেল নাও হতে পারে, ঠিক আছে বলে দিলাম, সার্কেল নাও হতে পারে, যে যারা আলপনা ড্রয়িং করতে পছন্দ করো, কিংবা ঘরে যে আমরা লক্ষ্মী পুজোর আলপনা, আলপনা অবধি ড্রয়িং করে প্রিন্ট আউট নিয়ে ঘরে লাগানো যাবে সুন্দরভাবে। যদি বাড়িতে কেউ বলে যে লক্ষ্মী পুজোর আলপনা তোমরা কোথার থেকে, লক্ষ্মী পুজোর দিওয়ালির আলপনা, এইখানে এই অটোকেটে ড্রয়িং করে তোমরা প্রিন্ট স্টিকার প্রিন্ট আউট করে সেটা দিয়ে তোমরা ঘরে সুন্দরভাবে দেখাতে পারবে, এই এখানেই হয় জিনিসগুলো, সব করা যেতে পারে। আচ্ছা তারপর কি করলাম, তারপর কি করলাম যে এইখান থেকে এই যে পয়েন্টটা আছে, এই যে জিনিসটা আছে সেটা সেটার মধ্যে, আচ্ছা তারপর কি করলাম যে এইখানে গেলাম, এই তোমার এই পয়েন্টে গিয়ে লিখলাম যে পোলার এরে। নাও এখানের মধ্যে আমরা কি করতে পারি, এই এর কমান্ডে একটু একটু এক্সটেনশান আছে, যদি তুমি মুখ দিয়ে ইয়ে দিয়ে টাইপ করে কমান্ডটা দাও তাহলে তোমার লিখতে হবে এরে পোলার, এরে দিয়ে ও এরে লিখে তোমার নিচে পোলারে আসতে হবে, ঠিক আছে, অথবা তুমি ডিরেক্ট ক্লিকও করতে পারো যেটা তোমার ইচ্ছে, ঠিক আছে। করার পর কী করলে, তুমি মনে করলে যে এটাকে এই লাইনটা এই অবজেক্টটাকে তুমি অ্যারে করতে চাইছো চারোদিকে, এটাকে সিলেক্ট করলে, তখন বলে সেন্টার, সেন্টারটা কোথায় হবে, আমার সেন্টারটা চাইছে, সরি অবজেক্টটা সিলেক্ট করলে, অবজেক্টটা সিলেক্ট করে এন্টার দিলে, এন্টার দেওয়ার পর বললো সেন্টারটা দাও, আমি লাইনে কিন্তু আমি কিন্তু সার্কেলের উপর শুধু কার্সারটা ঘোরাচ্ছি, আমি কিন্তু সার্কেল কোথাও ক্লিক করছি না, আমি এই সেন্টারটার উপর ক্লিক করলাম, ঠিক আছে। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা, ছয়টা ক্রিয়েট হয়ে গেল, এতটুকু অবধি সবাই বোঝা গেছে, ছটা যে ক্রিয়েট হয়ে গেছে এতটুকু বোঝা গেছে কি বোঝা যায়নি? এইখানে আমি কয়েকটা জিনিস খুব মনোযোগ দিয়ে, এটা তোমার আমাদের ব্রেকের আগের আগের টপিক, তারপর আমরা ব্রেকে যাব। তো এখন যদি এখন বাড়াতে চাইছো নাম্বার অফ সিএটা বাড়াতে চাইছো, মনে করো সেভেন করলে, সেভেন করে এন্টার দিয়ে দিলে, দেখো বেড়ে গেল, বাড়লো তো, হ্যাঁ। এখন বলে দিই এখানে মনে করো সিক্স দিলে, লক্ষ্য করো সিক্স দিলে উপরে আইটেমের আইটেমসের এখানে সিক্স লিখলে, টাইপ করলে সঙ্গে সঙ্গে সেটা ছটা হয়ে গেল। না লক্ষ্য করো এখানে দেওয়া আছে সিক্স সিক্সটি ফিল থ্রি সিক্সটি, মানে অ্যাঙ্গেল থ্রি সিক্সটি, ঠিক আছে, এ মানে থ্রি সিক্সটি বলতে পুরো থ্রি সিক্সটি ডিগ্রিতে করবে, মানে সব কটার মধ্যে ডিফারেন্স হয়েছে কি সিক্সটি 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 সিক্সটি। না এটা চেঞ্জ করার প্রচুর উপায় আছে, তুমি বললে যে পুরোটা সিক্সটিতে আমি করবো না, আমি পুরোটা সিক্সটি করবো না, আমি করলাম কি, আমি অর্ধেকটা সার্কেল চাইছি অর্ধেকটা গোল গোল চাইছি, সাপোজ কী করলাম, তাহলে আমি বললাম যে এইটা দিয়ে দাও 180, ঠিক আছে এন্টার দিয়ে দাও, দেখো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ হাফটা 180 হলে কী করে দিতে পারে ওরা, বোঝা গেছে? মানে ক্যালকুলেশনটা তোমার করতে হবে না, ক্যালকুলেশনটা ওরা করবে, ক্লিয়ার? বুঝতে পেরেছ? হ্যাঁ,
তাহলে কি হবে 180 ডিভাইড বাই 6 কত আসে আপনি যেরকম বলছেন সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হলে আর তো কম হওয়ার কথা তারপর ক্যালকুলেশন করে ওরা দেখলো যে প্রত্যেকটা ডিফারেন্স 36 এ হচ্ছে বোঝা গেছে কি বোঝা যায়নি মানে স্যার একটা অবজেক্ট থেকে আমি নিচ্ছি একটা রাইট সাইড থেকে নিচ্ছি আবার অন্যটা লেফট সাইড থেকে কি করে নিতে পারি স্যার নিজের মধ্যে নিয়ে নেবে হ্যাঁ বাই ডিফল্ট আমরা সেন্টার টু সেন্টার ধরলে 30 ডিগ্রি করে বাট আমাদের তো শুধু সেন্টার টু সেন্টার ধরলে হবে না কারণ কি এখানে একটু এটার একটু লেন্থ আছে কথাটা বুঝতে পেরেছো কি বুঝতে পেরেছো হ্যাঁ ওই জিনিসটা ওরা কষ্টটা করবে না এটা কয়টা লেভেল আছে এখানে একটা লেভেল এখন মনে করলে যে না স্যার আমার আর একটা লেভেল চাই কি করব লেভেলটা বাড়িয়ে দাও লেভেল বললো তাহলে লেভেল বললো যে আরেকটা লেভেল আরেকটা লেভেল বাড়াতে হবে চলো লেভেলটা কাজ করছে না কেন দাঁড়া একটা মিনিট দেখি ওটা কাজ করে দাও তাই ঠিক আছে আচ্ছা দাঁড়া একটু দেখতে হবে লেভেলটা আচ্ছা লেভেলটা হ্যাঁ পেয়েছি লেভেলটা বাড়ানোর জন্য এখানে রোতে আসো রো করে টু দাও এন্টার দাও দেখো আমি ইয়ে করে গেছি এই তো দেখতে পাচ্ছ আরেকটা এসে পড়ছে রো পাশে দিয়ে আরেকটা রো এসে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে মনে করো তাহলে ডিস্টেন্সটা আমি করে দিলাম 60 এন্টার দেখো একটু সরে যাবে মনে করো 70 করলাম আর একটু সরে গেল সো আমরা এই এইভাবে যে কোনো কিছুকে পোলার করতে পারি এটাকে বলি আমরা পোলার এখন এই অ্যাঙ্গেলে না করে তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে এখানে ক্লিক করো এই ও এইভাবে চেঞ্জ করে দেবে ঠিক আছে এখন যদি তুমি যদি আবার এখানে করো যে আরেকটা অ্যাঙ্গেলে চাই ও এখানে চেঞ্জ করবে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা না বুঝতে পারো আমি কিছু করতে হবে না হ্যাঁ শুধু হ্যাঁ কি বলছিলে স্যার যদি ভার্টিক্যালি চাই আমি চেঞ্জটা ওই যে আপনি ডিরেকশন চেঞ্জ করলেন আর আমি ভার্টিক্যালি চেঞ্জ করতে চাই তো কি করব এটা ভার্টিক্যালি চাইছো ঠিক আছে ভার্টিক্যালির জন্য কি করব ভার্টিক্যালি চাইছো তো ভার্টিক্যালির জন্য কি করব দেখো এখানে 180 দেওয়ার পরে এই ঘটনাটা ঘটে গেছে তো ভার্টিক্যালির জন্য কি করব 180 মানে কি কিভাবে কি রেসপেক্টে 180 ধরেছে এটা নিজে নিজে দেখো কি বুঝতে পারবে কি রেসপেক্টে 180 বললো যে এইদিকে একটা এইখান থেকে জিরো ধরে 180 হয়ে গেছে সো তোমাদের কার কোনো আইডিয়া আমি বলে দেবো আমি তোমাদেরকে বলে দেবো বাট এখানে একটু বলো কোনো আইডিয়া আছে যে এই ভার্টিক্যাল জিনিসটা তাহলে এখান থেকে 180 ধরে গেছে তাহলে ভার্টিক্যালের জন্য আমার এদিকে 90 রাখতে হবে মনে করো এখানে 90 রাখলাম 90 দেখো 90 হলে এখানে এসে পড়ছে আমার বাকি এখান এই জায়গা থেকে এই জায়গায় চাই কি করবো
স্যার পুরোটা সিলেক্ট করে যদি রোটেট করানো যায় তো 9 এর মধ্যে চলে এলো স্যার পুরোটা সিলেক্ট করে সিলেক্ট করে রোটেট করলে কিরকম হবে যদি রোটেট করানো যায় পুরোটা সিলেক্ট করে রোটেট করবে চলো আমি রোটেট করতে গিয়ে স্যার আমি বেস পয়েন্ট দিয়ে বাড়িয়ে দিয়েছি ওটা ধরেন একটা ভুল হয়ে গেছে এটা আবার একটু দেখি তাহলে একটা সার্কেল সার্কেল ভেতরে একটা সার্কেল ধরলাম চলো তোমাদের কথাটাই সার্কেল আচ্ছা এইটা দিলাম ঠিক আছে অ্যারে এটা এন্টার এন্টারটা চাইছি আচ্ছা আচ্ছা 90 এন্টার 90 হলে এদিকে হচ্ছে করব কি কেউ কিছু বলতে পারবা কি করব 180 তাহলে এখন এই জায়গাতে একটা ছোট্ট একটা কাজ করতে পারি দেখো এই অ্যাঙ্গেলটা কী দেখাচ্ছে এই জাস্ট এই জিনিসটা লক্ষ্য করবে তাহলে তুমি বুঝে যাবে তুমি এই জিনিসটাকে ধরে তুমি এই জিনিসটাকে ধরে তুমি এখানে মধ্যে আনতে পারো ফর এক্সাম্পল আমাকে বললো যে এটা 36 ডিগ্রি হয়ে রয়েছে চল দাঁড়া স্যার ওইটা এ কালার হয়ে গেলে তখন তো আপনি আগের আগের দিনের ক্লাসে ওটাকে উপরের যে স্কোয়ারটা আছে ওটাকে ওটা যদি তুমি করো এটা এটা দিয়ে বাড়বে কমবে এইটা হবে এটা কিছু হবে না কারণ কি এটা তোমার কারণ কি এটা তোমার তোমার রেফারেন্স রেফারেন্স পয়েন্ট ঠিক আছে আর কে ইয়েতে আছো কেউ কি কার বাড়ি কি মসজিদ সামনে হ্যাঁ ইয়েস স্যার বাহ দাও তো স্যার আজকে অ্যাটেন্ডেন্স কত ক্লোজ আ রে যে না ক্লোজ আ রে কি বগল মে ডাইমেনশন হ্যায় স্যার ইস সরি ডিরেকশন হ্যায় वहां से उसका डायरेक्शन चेंज हो जाएगा सर कहां पे मैं ओ तो हां 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 अरे हम तो देखे नहीं हम तो इसको ढूंढ रहे थे कहां चला गया खुद दिखाया खुद भूल गया ठीक है अच्छा अच्छा এইটা দেখতে পাচ্ছ কি হ্যাঁ ডিরেকশন চেঞ্জ হচ্ছে কিন্তু এখানের মধ্যে ও বলতে চাইছে যে এইটাকে আমি পুরো এইভাবে রাখতে চাই করবটা কি এখানে ওর কথার বক্তব্য হচ্ছে কি এটাকে আমি রাখতে চাই তাহলে করবটা কি এর ডিরেকশন এভাবে তো চেঞ্জ করা যায় এটা যদি করি এরকম হয়ে যাবে এটাকে যদি করি তাহলে তাহলে এটা এরকম হয়ে যাবে বেস পয়েন্ট ধরলে স্যার বেস পয়েন্টটা ধরলে মানে হতে পারে কি দেখুন একটু যে মাঝখানে বেস পয়েন্ট আছে বেস পয়েন্ট ধরবো বেস পয়েন্ট ধরে চেঞ্জ করলে বেস পয়েন্টটা চেঞ্জ করলে তুমি চেঞ্জ করলে মনে করো কিন্তু বেস পয়েন্ট চেঞ্জ করলে এটা কি করতে পারি স্যার কমপ্লিট 360 মে ফিল করকে উসকে বাদ जो जो सर्कल का जरूरत नहीं है उसको डिलीट कर देंगे क्या बोल रहे थे बोलो सर कंप्लीट 360 में सर्कल को फिल करके और उसके बाद जो जो सर्कल का जरूरत नहीं है उसे डिलीट कर देंगे वो तो हर को ये तो हो ही जाएगा ऐसे तो करने से हो जाएगा बट हम लोग को ऐसे नहीं करना है
अभी एक चुनौती आया हुआ है, चुनौती को हम लोग करना है। ये 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 बहुत अच्छा बोला है, इसीलिए हमार खूब भाल लागलो बोलने से। ए नीचे पार्टा हमें चाहिए, इन शॉर्ट हमें नीचे पार्टा चाहिए, कि करब समस्याटा एटा, हमें कि करते पारी, कि करले हमारे नीचे पार्टा के हमें ये चाहिए ना सेटाके एलिमिनेट करते पारी। স্যার ওটা ইরেজ করে দিলেই তো হয়, আর ইরেজ করলে তো হয়, আমিও তো বলে দিতে পারি এখানে এটা গিয়ে সেরে তুমি যদি যাও হোমে যাও, হোম হোম না গিয়ে সেরে যদি তুমি বলো করো ঠিক আছে ক্লোজারে ধরলে এটা এটা ইরেজ করলে সব ইরেজ হবে, কারণ কি সবাই সবাই কেন ইরেজ হবে কেউ বলতে পারবে? কারণ কি ওটা অ্যাসোসিয়েটিভ আছে, অ্যাসোসিয়েটিভ, ওটা তুমি ইয়ে কোনো রকম ইয়ে করতে পারবে না, ঠিক আছে? এইটা হচ্ছে সমস্যাটা, এভাবে ওকে ডিলিট করা যায় না, ঠিক আছে? আমার নেক্সট স্টাফে স্যার স্যার 90 করে মিরর করে দিতে হবে, 90 ডিগ্রি করে, তাহলে 90 ডিগ্রি তো করে ওকে মিরর করে দেব অপোজিটে, তাহলে তো হয়ে যাবে ওয়ান, এটা এটা হবে 90 ডিগ্রি করে মিরর করবে বললো, ঠিক আছে 90 ডিগ্রি দিলাম, ঠিক আছে এখানে এটা কমিয়ে সেরে এটাকে করে দিলাম 3, ঠিক আছে তিনটে করলাম, বাহ ভালো কথা, এটাও করা যেতে পারে। মিররে গেলাম, মিররে গিয়ে বললাম যে এটা এটা সব সিলেক্ট হয়েছে এন্টার বলে, মিরর বললো যে আমাকে বলো যে এটা সেন্টার থেকে মিররটা করব, চলো ও দেখো এটাও করা যেতে পারে 100%, এটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি চাইছিলাম এলের থেকে ডিরেক্ট করার চেষ্টা করছিলাম, ঠিক আছে আমার ফাংশনটা ঠিক মনে পড়ছে না, করা যায় এতটুকু আমি জানি, ঠিক আছে। আচ্ছা এতটুকু অবধি কারো কোনো কোনো কনফিউশন, কোনো কিছু কোনো কনফিউশন আছে, কোনো রকমের কনফিউশন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, 10 মিনিটসের ব্রেক দিলাম, ঠিক আছে 10 মিনিটসের ব্রেক দিলাম, 10 মিনিটসের ব্রেকের পর বাজে 4:40 5:50 আমরা দেখা করবো সবাই, এই এই লিঙ্কেই থাকবে, কেউ কেউ যাবে না এখান থেকে, বের হবে না। হ্যাঁ বলো স্যার, কটা অবধি ক্লাসটা হবে? 5:30, 5:30-এর কাছাকাছি। আচ্ছা স্যার, অ্যাটেন্ডেন্সটা কি আপনি ব্রেকের পরেই দেবেন? দেব যখন ইচ্ছে হচ্ছে তখন দেব, কেন? ঠিক আছে। আদ্রিস বল। না না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা না, এই কথাটা আদ্রিসই বলে বেশি, ক্লাসও আদ্রিসই বলে। চলো আচ্ছা, যেটা আমরা একটু আগে যতটুকু করেছিলাম, ঠিক আছে সো আমরা তাহলে একটু রিভাইজ করি, কমান্ড সম্বন্ধে একটু রিভাইজ করি। আমরা কী শিখেছিলাম কমান্ডগুলো একটু একজন একজন করে বলতে পারবে? একজন একজন করে বলো যে এই কমান্ডটা কী ছিল, এটা কী ছিল? লাইন, লাইন কমান্ড। আমরা সার্কেল, সার্কেল কমান্ড, আমরা আর কমান্ড পলিলাইন আসেনি, এটাতে আসবো। এইখানে কি শিখেছিলাম? রেকট্যাঙ্গেল এবং পলিগন কি করে বানাতে হয়। হ্যাঁ, তারপর এইটা এটা কি, এটা এলিপস, এটাতে আসেনি। আমরা হ্যাচ লাইন সম্বন্ধে বললাম, হ্যাচ শুনলাম, সলিড শুনলাম, এইসব এখানে কি রকম কাজ করতে সেটা শুনলাম। তারপর দেখলাম আজকে যে রোটেট কিরকম ভাবে করতে হয়, তারপর শিখলাম ট্রিম কাকে বলে, তারপর শিখলাম এক্সটেন্ড, এক্সটেন্ড কি করে করতে হয়, তারপর শিখলাম আমরা যে এইখানে কোনো কিছু মুছতে গেলে, ইরেজ করতে গেলে কী দিতে হয়, কী ইউজ করতে হয়। তারপর শিখলাম আমরা এখানে মধ্যে যে ফিলেট কীভাবে করে, চ্যাম্পার কীভাবে করে, ঠিক আছে। তারপর শিখলাম মিরার, যেটা আমরা শিখলাম। তারপর শিখলাম যে আমরা স্কেলটা শেখা হয়, স্কেলটা বলা হয়নি। তারপর আমরা শিখলাম যে অ্যারে, অ্যারে কয় রকমের হয়, রেক্ট্যাঙ্গুলার, পোলার, কী করে অ্যারেগুলো কাজ করে সেটা শিখলাম। তারপর শিখলাম আমরা এখানে অফসেট, অফসেট কী করে করতে হয়, অফসেটের প্রপোজ কী। তারপরে ডাইমেনশন সিস্টেম আর এ প্যারামেট্রিক ডাইমেনশন সিস্টেম, এ দুটো কী করে রিলেটিভ এবং কী করে ওদেরকে ইউজ করা যেতে পারে সেটা শিখলাম।
প্লাস শিখলাম লেয়ার, লেয়ার কী করে আমার আমার কাজে আসতে পারে, লেয়ারকে আমি কীভাবে ইউজ করতে পারি। তারপর শিখলাম যে এই লেয়ার প্রপার্টিস অফ এ লেয়ারটা কী করে মেনটেন করা যেতে পারে। আর আমাদের এগুলো শেখা বাকি আছে, যেমন যেরকম বাই ব্লক বাই গ্রুপ এগুলো আমাদের শেখার বাকি আছে, মানে আমাদের আর কিছু জিনিসই বাকি আছে। তো আজকে যেটা বলবো সেটা লাস্ট ইয়ে বলার হয়েছে গিয়ে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই পলিলাইন, এই আর্ক, এই এক্সপ্লোড, এই তোমার কপি, এই জিনিসটা বলে দেবো কপি। তারপর আমরা শিখবো যে শিখবো এই এইটা মুভ, এই জিনিসগুলো শিখবো, ঠিক আছে। আচ্ছা, মুভ মানে কি, আমরা যদি মনে করে একটা লাইন নিলাম, ঠিক আছে, একটা লাইন ড্রয়িং করলাম, ঠিক আছে, তারপর একটা তারপর আরেকটা লাইন ড্রয়িং লাইন নিলাম, তারপর আরেকটা লাইন নিলাম, ঠিক আছে, তিনটে লাইন নিলাম। বাট আমার তিনটে লাইন দরকার নেই, আমার শুধু একটা লাইনকে সরিয়ে এই লাইনটাকে সরিয়ে ওপরে আনতে হবে, ঠিক আছে। করবোটা কি, এম ও ভি মুভ এন্টার, এই লাইনটাকে সিলেক্ট করবো, এন্টার করবো। করে জিজ্ঞেস করছে যে কোথায় আপনি নিতে চান, আমি বললাম যে এইদিকে আমি আনতে চাই। দেখো, বোঝা গেছে কি বোঝা যায়নি, বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি, কি করে মুভ করা যেতে পারে? হ্যাঁ, এখন যদি মনে করো এটা আরেকবার দেখানো একটু, হ্যাঁ আমি আরেকবার দেখাচ্ছি কি করবে। এম ও ভি মুভ এন্টার, ঠিক আছে, এই অবজেক্টটাকে সিলেক্ট করলে যে অবজেক্টটাকে মুভ করতে চাইছো, একটা না একের বেশি অবজেক্ট হতে পারে, আমি একটা দিয়ে দেখাচ্ছি, তারপর তিনটে দিয়ে দেখাবো। এন্টার করলাম, এন্টার করার পর যে কোনো একটা পয়েন্ট নিলাম, যে কোনো পয়েন্ট বলতে এখন এটা কি যে কোনো পয়েন্ট নিয়েই কাজ হবে না, এটা অন্য কিছু নিলে আমরা যে কোনো একটা পয়েন্ট নিই, ঠিক আছে। এখন এটা তুমি এদিকেও নিতে পারো, ওদিকেও নিতে পারো, প্লাস এদিকেও নিতে পারো, যেই কোনো জায়গায় পয়েন্ট নিতে পারো। নিলে আমি এই জায়গায় পয়েন্ট নিলাম, ঠিক আছে। দেখো, পয়েন্ট নেওয়ার পর ও সঙ্গে সঙ্গে অ্যাকশন করছে, দেখতে পাচ্ছ? আমি কার্সারটা যেরকমভাবে, আমি কিন্তু আর ইয়ে কোনো কিছু ক্লিক করে বসিনি, যেরকমভাবে ঘোরাচ্ছি সে এরকমভাবে সে ঘুরছে। দেখো, ও এখানে স্লাইড করছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না? মানে হরাইজেন্টালি একটা জায়গা থেকে একটা জায়গায় করছে। এখন যদি মনে করো ওপর থেকে নিচে করব, তাহলে দেখো ওপরে চলে গেল, নিচে আসছে, ওপরে চলে গেল, নিচে আসছে, দেখতে পাচ্ছ? এখন যদি মনে করো অ্যাঙ্গেল দিয়েও তুমি করতে চাও, তাহলে অফসেট, তাহলে অর্থটা অফ করে দেবো। অর্থটা অফ করে দিলে দেখো তুমি যেদিকে নিতে চাইছো সেদিকে নিতে পারবে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছ। বোঝা গেছে? এখন এটা এটা যেখানে নাও নিতে চাও সেখানে নিয়ে এটাকে বন্ধ করে দেবো। এখন তুমি বললে যে আমি আমি এই তিনটাকে নেব, আমি বললাম তিনটাকে নেয় নাও, দেখো তুমি যতগুলো অবজেক্ট নিতে চাও ততগুলো অবজেক্ট নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে? Yes sir. হ্যাঁ, সেম এটার মতন, একেবারে এটার মতনই, কিন্তু আমরা এখানে অবজেক্টটা মুভ করেছি একটা জায়গা থেকে একটা জায়গা। এখন মুভ অবজেক্টটা কপি করব, এক্সিস্টেন্স জায়গায় রেখে সেটাকে কপি করব। মিরর মানে কি, একটা জাস্ট এটার মিরর এফেক্ট দিয়ে এটাকে ইয়ে করা, আর এটাকে জাস্ট কপি করে এটাকে এদিকে নেব। কী করতে পারি, করবোটাই মিররে সিলেক্ট করলে, মিরর কপি সিলেক্ট করলে, এই দেখো কপি, কপির কমান্ড হচ্ছে গিয়ে তুমি যদি চাও COPY কপি, কপি অথবা CO লিখলে ওরা বুঝায় কপি, ঠিক আছে। এন্টার দিলে, এন্টার দেওয়ার পর তুমি যদি মনে করো এটাকে কপি করতে চাইছো, এই অবজেক্টটা নিলে এন্টার, বলবে একটা প্লে একটা জায়গা দাও, একটা পয়েন্ট দাও যেখান থেকে কপি করতে চাও। মনে করো তুমি এই জায়গাটা দিলে, ও দেখো দেখতে পাচ্ছ ও নিচে চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, কারণ কি আমার অর্থটা অফ আছে এর জন্য, দেখতে পাচ্ছ? আমি যদি এটাকে এই জায়গায় রাখতে চাই, তাহলে এখানে ক্লিক করলাম, দেখো এসে গেছে। আমি আরেক জায়গায় রাখতে চাই, এখানে ক্লিক করলাম এসে গেলো। আরেকটা জায়গায় রাখতে চাই, এখানে এসে গেলো, ক্লিক করলাম এসে গেলো। যে জায়গায় রাখতে চাই সে সেই জায়গায় থাকছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? ইয়েস অর নো স্যার? আরেকবার বলুন তো স্যার। আরেকবার বলবো, ঠিক আছে। মনে করো একটা সার্কেল নিলাম, মনে করো একটা সার্কেল নিলাম, একটা সার্কেল, ঠিক আছে।
সার্কেলটাকে তুমি মুভ করতে চাইছো, মানে এটাকে এখানে না করে তো 10-12টা কপি করবে, মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই একই সার্কেল অনেক জায়গায় কপি করতে চাও, কি করতে পারো, কপি নিলে কপি কমান্ডটা যাকে কপি করতে চাও তাকে সিলেক্ট করো, তারপর তো এন্টার, এন্টার দিয়ে যে কোনো একটা পয়েন্ট থেকে নাও, দেখো এইখানে নিলে একটা দিলে, তারপর এখানে দিলে, এইখানে দিলে, এখানে দিলে, এটা কার রেসপেক্ট হচ্ছে, ওই দেখো আমার কার্সারটা কিন্তু অন্য জায়গায় আছে, কিন্তু কার্সারের রেসপেক্টে সেটা করছে ওরা, নিলে 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 যেখানে ইচ্ছে সেটা করতে হবে। আর যদি অর্থ অন করে দাও, অর্থ অন করে দিলে দেখো সোজা গেলে সোজা, মনে করো সোজা তুমি 10টা চাও, ঠিক আছে উপরে যাও। স্যার যদি আমি স্পেসিফিক ডিস্টেন্সে যাই তাহলে কি হবে স্যার? হ্যাঁ স্পেসিফিক ডিস্টেন্সে কপি করতে চাই তাহলে কি করব? স্পেসিফিক ডিস্টেন্সে কপি করতে চাও, কারেক্ট, ভালো কথা একদম। তাহলে ঠিক আছে একটা সার্কেল নিলাম, ওকে কপি, এটা সিলেক্ট করলে এন্টার। এখন যদি তুমি ডিস্টেন্সে কপি করতে চাও তাহলে তাহলে তুমি ডিস্টেন্সটা দিয়ে দাও, মনে করো 10, এন্টার, দেখো যেখানে যেখানে দিতে চাও সেটা হয়ে যাবে। ডিস্টেন্সে 10 দিতে চাও, 10 10 10 10 করে বাড়তে থাকবে, বোঝা গেল? এই হচ্ছে কি এই কমান্ডের লাভ, ঠিক আছে। নেক্সট যেটা বলতে যাচ্ছি, সার্কেলের শুধু সার্কেল বা রেডিয়াস আমরা কাজ করছি, সার্কেল অনেক রকম সার্কেল আছে, ফর এক্সাম্পল সেটা হচ্ছে গিয়ে আমরা সার্কেলে একটু ছোটোভাবে বলে দিই সার্কেল, মানে এগুলো তোমরা নিজে করবে, নিজে প্র্যাকটিস করলে আরও, সেন্টার ডায়ামিটার আমরা যতটা বলি সেন্টার ডিস্টেন্স রেডিয়াস, সেন্টার ডায়ামিটার বলতে আমরা যদি এরকমভাবে করি তাহলে ওরা কিন্তু এখানের মধ্যে এখানে ওরা কিন্তু ইয়েটা চাইছে, এ ডায়ামিটারটা চাইছে, ওই দেখো ডায়ামিটারটা চাইছে, ডায়ামিটারটা মনে করো 20 দিয়ে দিলে, 20 তাহলে ডায়ামিটার, ও ডায়ামিটার ওয়াইজ বাড়বে কমবে, এটা এটা করছে, মানে এটা ডায়ামিটার ওয়াইজ করা। এখন সার্কেল অন্যভাবে করা যায়, 2-point সার্কেল, মানে কি একটা পয়েন্ট দিলে সার্কেলে আরেকটা পয়েন্ট দিলে, মানে এটা আরেক ধরনের রেডি ডায়ামিটার দিয়েই করা, মনে করো 200, এন্টার, ঠিক আছে এটাও করতে পারো। সার্কেলগুলো আরেকটা আছে 3-point, 3-point মানে কি একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট, তোমার উপর ডিপেন্ড করছে তুমি কী করবে না, এটা কী ডিপেন্ড কীরকম করছে এখন জিজ্ঞেস করতে হবে স্যার, কী ডিপেন্ডেন্সি আমাদের উপর, মনে করো 8-point দিলে আর এখানে দিলে 300, ঠিক আছে দেখো এটা যদি এরকম থাকে 0°, তাহলে ডায়ামিটারটা 300ই থাকবে। আর যদি এটাকে যদি একটু ওপর নিচ করো, দেখো এটা একটু বড় হবে ছোট হবে, বড় হবে ছোট হবে ডায়ামিটারটা, দেখতে পাচ্ছ? ক্লিয়ার হচ্ছে কি ক্লিয়ার হয়নি, বুঝতে পেরেছ? স্যার আরেকবার দেখান স্যার। এটা নিলে এখানে যদি তুমি ডায়ামিটার, এখানে মনে করো তুমি 300 দিলে, ঠিক আছে যদি তুমি এটা 0°তে রাখো তাহলে এই সার্কেলের ডায়ামিটারটা 300ই থাকবে। আর যদি মনে করো এটা একটু কম বেশি করতে চাও, জাস্ট একে মুভ করে দেখবে যে এটা কম বেশি হতে থাকবে, দেখতে পাচ্ছ বেড়ে গেল বেড়ে গেল, বোঝা গেছে, বুঝতে পেরেছ? নেক্সট নেক্সট হচ্ছে 10-10 রেডি, 10-10 রেডিয়াস, ঠিক আছে 10-10 রেডিয়াস বলতে আমি জিজ্ঞেস করো 10-10 রেডিয়াস কি এখানে পসিবল, এখানে কি, এখানে কী করে পসিবল হবে? 10-10 বলছে যে স্পেসিফাই অ্যান অবজেক্ট অফ ফার্স্ট 10-10, মানে এটা এরকম করতে হবে, মানে তোমার আগে দুটো লাইন ড্রয়িং করে নাও, মনে করো আমি অর্থটা অফ করে দিই, অর্থটা অফ করে তাহলে অ্যাঙ্গেলে করি দুটো লাইন, মনে করো এই দুটো লাইন করলাম, ঠিক আছে চলে গেলাম 10-10 রেডিয়াস, ঠিক আছে এই লাইনটা সিলেক্ট করলাম, তারপর এই লাইনটা সিলেক্ট করলাম, রেডিয়াস দিলাম, রেডিয়াসটা 100, দেখতে পেয়েছ? বোঝা গেছে কি বোঝা হয়নি? হ্যাঁ, মানে
ও তুমি প্রথম টেনশন দুটো কোথায় আছে সেটা বলবে, তারপর তার ডায়ামিটার রেডিয়াসটা দিয়ে দেবে, ও অটোমেটিক্যালি নিজেকে ওখানে সেট করে দেবে। বোঝা গেছে? বোঝা গেছে তো? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। নেক্সট, এই সেম ভাবে 10 10 10, এটা হচ্ছে 10 10 10 মানে কি, এটা সিম্পল ভাষায় বলতে গেলে মনে করো একটা রেকট্যাঙ্গেল আছে, সরি ট্রায়াঙ্গেল আছে, মনে করো একটা ট্রায়াঙ্গেল তুমি তুমি বানালে, ঠিক আছে, ট্রায়াঙ্গেল বানিয়ে বললে এখানের মধ্যে 10 10 10 মনে করো এই পয়েন্টটা সিলেক্ট করলে, এটা সিলেক্ট করলে, এটা সিলেক্ট, যে কোনো লাইনে যে কোনো, দেখো হয়ে গেল সার্কেল, সবাই দেখতে পাচ্ছ, জাস্ট ক্লিক করে সার্কেল করা যায়, তার জন্য কিছু করতে হবে না। ফাইন, আচ্ছা আজকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই, ঠিক আছে, এই সার্কেল এই লাইনটাকে দেখতে পাচ্ছ, এই লাইনটা এই লাইনটা দেখতে পাচ্ছ স্যার? হ্যাঁ, এই লাইনটাকে যখনই আমি ক্লিক করছি দেখো এখানে মধ্যে মাঝখানে একটা ডট আছে, এখানে একটা এরকম আছে, এরকম এক সাইড দিয়ে ডট আছে, দেখতে পাচ্ছ কনস্ট্যান্ট লাইন, ঠিক আছে। তো এখানে দু রকম লাইন আছে, লাইনটাকে একটা হচ্ছে কনস্ট্যান্ট লাইন, আরেকটা এটা হচ্ছে গিয়ে লাইনটাকে এক্সপ্লোড করা। এক্সপ্লোড করা মানে কি, এখানের মধ্যে একটা কমান্ড আছে এক্সপ্লোড, এটা নিয়ে এটা সবাই অনেক কেউ কনফিউজড হয়ে যায়, এক্সপ্লোড কমান্ডটা কী ইউজ করা হয়। আমরা সাধারণত এক্সপ্লোড কমান্ডটা ইউজ করি লাইনটাকে ভেঙে দেওয়ার জন্য কিংবা কোনো সেকশানকে ভাঙার জন্য। ভাঙা বলতে এটা কি পুরোটা ভেঙে যাবে? না, এটা পুরোটা ভাঙবে না, এটার মধ্যে অনেকটা সেকশান হয়ে যাবে যেটা দিয়ে আমরা অন্য ডায়াগ্রাম করতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কি এক্সপ্লোডের কাজ। তো আমরা এক্সপ্লোর দিয়ে একটা, এটা ডায়াগ্রাম না করে বোঝালে তোমরা বুঝবে না, একটা একটা নেক্সট দিন আমরা একটা একটা করবো, কিন্তু আমরা আপাতত আমি জাস্ট এটা বোঝানোর জন্য তোমাদেরকে বললাম। আচ্ছা, নাও এখানে আরেকটা সমস্যা, আরেকটা ব্যাপারে বলে দিই, লাস্ট আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে কি, মনে করো এখানে একটা সার্কেল আছে, কোথায় গেল, ও আমি তো হ্যাঁ এখানে একটা সার্কেল আছে, এখানে একটা সার্কেল আছে, তো এই সার্কেলগুলোকে এই সার্কেল আর লাইনটাকে একটা গ্রুপে নিতে চাইছি। গ্রুপ মানে কি, ওরা সিমিলারভাবে কাজ করবে। তো কী করতে পারি, গ্রুপে ক্লিক করলে, গ্রুপে ক্লিক করলে বলবে যে তুমি তাহলে তুমি কী চাইছো অবজেক্ট, আমরা বললাম যে এই অবজেক্টটা এটা আর এটা এই তিনটে একটা গ্রুপে হবে, এন্টার দিয়ে দাও, তারা একটা আননেমড গ্রুপের আন্ডারে চলে গেছে, মানে কি ওরা একটা তিনজন একটা গ্রুপ হয়ে গেছে। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ স্যার, একটাকে সিলেক্ট করলে কি তিনটে সিলেক্ট হবে? না 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 না, আইদার তুমি যদি আমি কোনো আপডেট করি, হ্যাঁ বলুন স্যার, আপডেট বলুন স্যার, আপনি বলুন। 2018 এ সেটা হয় না, এখন 2020 তে হয় কিনা সেটা আমি জানি না, কারণ কি 2020 আমি ব্যবহার করিনি, সেজন্য আমি বলতে পারি না, অনেক সফটওয়্যার কিন্তু হয়ে যায়, এটা কিন্তু আছে যে তুমি এটা 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 করলে সুবিধাটা কি, এটা করলে একটা 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 অবজেক্ট হিসেবে সে কাজ করবে। আচ্ছা, কি বলছো তুমি বলো বলো, দেখো এখন একটাতে ক্লিক, আমি কিন্তু একটাতে করলে তিনটে আসছে, দেখতে পাচ্ছ তিনটে সিলেক্ট হচ্ছে একসাথে, দেখো ডিনোট করছি, দেখো ও অবজেক্ট হয়ে গেল, একটা অবজেক্ট হয়ে গেল। এখন মনে করো সেম জিনিসটা আমি নিচে ড্রয়িং করলাম, আবার মনে করো একটা সার্কেল একটা নিলাম, একটা সার্কেল নিলাম, আচ্ছা দেখো এখন সিলেক্ট করলে লাইনটাই সিলেক্ট হচ্ছে, এই সার্কেলটা তো সিলেক্ট হচ্ছে না। এখন যদি গ্রুপিং করে দাও দেখবে যে এই লাইনটা এবং সার্কেলটা একসঙ্গেই সিলেক্ট, একসঙ্গে সিলেক্ট হয়ে যায়, মানে কি একসঙ্গে একই রকমভাবে বিহেভ করতে পারে। মনে করো এটা সিলেক্ট করলে, এটা সিলেক্ট করলে, এন্টার দিলে, এন্টার দিলে সেটা দেখো, দেখো আমি শুধু লাইনটাকে সিলেক্ট করলাম, এটাই সিলেক্ট হয়ে গেলো। এখন যদি আমি সার্কেলটা সিলেক্ট করি তাহলে লাইনটাও সিলেক্ট হয়ে গেলো, মানে গ্রুপ মানে একটা একটা সেকশন যেটার মধ্যে অনেকটা ডায়াগ্রাম আছে,
সেটার মধ্যে একটাও ডায়াগ্রাম হতে পারে, দশটাও হতে পারে, এক হাজারটাও হতে, লাখটাও হতে পারে। ক্লিয়ার ব্যাপারটা তোমাদের কাছে? বোঝা গেছে? Yes, sir. ওকে ফাইন, আজকে এতটুকুই তোমাদেরকে, আজকে এতটুকুই হয়েছে। তারপর নেক্সট দিন আমরা আরও অনেক কিছু, আরও এক্সট্রা অনেক কিছুই দেখবো, যে কী করে কাজ করতে হয়, কী রয়ে গেছে আমাদের। সাপোজ আমরা ড্রয়িং করতে গেলে আমাদের যে গ্রুপিং দিয়ে কীভাবে ড্রয়িং করা যেতে পারে, গ্রুপ দিয়ে কী সাহায্য করা যায়, আজকে যেটা স্পেশাল নিউ কয়েকটা জিনিস দেখালাম, কী করে করে যেতে পারে, কীভাবে তোমরা এটাকে ইউজ করতে পারো, ঠিক আছে?